हेलो व्यूअर्स, एंटीऑक्सिडेंट पार्ट टू ते सकल के स्वागतम। पार्ट वन देखते चाहिए डेस्क्रिप्शन लिंक देव आर वीडियो टी भालो लागले लाइक शेयर और कमेंट करबें, चैनल नूतन होले सबस्क्राइब करबें। आशा करी वैश्विक महामारी करोनार मध्य सकले भालो आछेन। एंटीऑक्सिडेंट हलो एक धरनेर रासायनिक पदार्थ जा प्राकृतिक भावे खाबारेर मध्ये पाओया जाय एबं आमादेर অক্সিডেটিভ স্ট্রেস বা শারীরবৃত্তীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করে অথবা কমিয়ে দিতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ যদি কমে যায় অথবা ফ্রি রেডিকেল যদি বেশি উৎপাদন হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, বিশেষ করে হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগ। এখন দেখতে চাই অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ। অ্যান্টিঅক্সিডেন্টটি মূলত দুই ধরনের, একটি হলো প্রাকৃতিক আর একটি হলো সিনথেটিক। প্রাকৃতিকের মধ্যে আবার এনজাইমেটিক এবং নন এনজাইমেটিক। নন এনজাইমেটিকের মধ্যে আছে প্রাইমারি এবং সেকেন্ডারি। নন এনজাইমেটিকের মধ্যে আছে ভিটামিন, মিনারেলস, ক্যারোটিনয়েড, পলিফেনল এবং আদার অ্যান্টিঅক্সিডেন্ট। পলিফেনলের মধ্যে আছে ফ্লাভোনয়েড, পলিফেনল অ্যাসিড, জিনারেল এবং কারকুরমিন। আদার অক্সিডেন্টের মধ্যে আছে প্রোটিন এবং নন প্রোটিন। বেশি অ্যাক্সিডেন্টের অ্যান্টিঅক্সিডেন্টের উৎসসমূহ। উদ্ভিদের খাদ্যসমূহই মূলত অ্যান্টিঅক্সিডেন্টের উত্তম উৎস। উত্তম অ্যাক্সিডেন্টের উৎস এবং তার উদাহরণ হলো সালফার সমৃদ্ধ যৌগ হলো পেঁয়াজ, রসুন, অ্যান্থোসায়ানিন বেগুন, আঙ্গুর এবং বেরিতে পাওয়া যায়। বিটা ক্যারোটিন পাওয়া যায় কুমড়া, আম, গাজর, পালং শাকে। ক্যাটেচিন পাওয়া যায় চাতে। কপার পাওয়া যায় দুধ এবং বাদামে। ক্রিপ্টোজেনসিয়াম পাওয়া যায় লাল ক্যাপসিকাম এবং কুমড়ায়। ফ্লাভোনয়েড পাওয়া যায় চা, সবুজ চা, লেবু জাতীয় ফল, রসুন, আপেল। ইন্ডোল পাওয়া যায় কপি জাতীয় সবজি যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপিতে। আইসোফ্লাভোনয়েড সয়াবিন পাওয়া যায় সয়াবিন, মসুর, মটর ও দুধে। লিগনিন পাওয়া যায় তিসি, সম্পূর্ণ দানা এবং সবজিতে। লুটিন পাওয়া যায় সবুজ পত্রবহুল সবজি যেমন পালং শাক এবং ভুট্টা। লাইকোপিন পাওয়া যায় টমেটো, গোলাপি আঙ্গুর এবং তরমুজে। ম্যাঙ্গানিজ পাওয়া যায় দুধ এবং বাদামে। পলিফেনল পাওয়া যায় রান্নার ব্যবহৃত বিভিন্ন ধরনের গোলম জাতীয় পদার্থে। সেলেনিয়াম পাওয়া যায় চর্বিবিহীন মাংসে, সম্পূর্ণ দানাদার শস্যে। ভিটামিন পাওয়া যায় লিভার, ভিটামিন এ যেটি লিভার, মিষ্টি আলু, গাজর, দুধ এবং ডিবের কুসুম। ভিটামিন সি পাওয়া যায় কমলা, আম, ব্রোকলি, পালং শাক, ক্যাপসিকাম এবং স্ট্রবেরিতে। ভিটামিন ই পাওয়া যায় সবজির তেল, অ্যাভোকাডো, বাদাম, সম্পূর্ণ দানায়। জিঙ্ক চর্বিবিহীন মাংস, বাদাম এবং দুধে। এবার আসি বিভিন্ন খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটি মিলিমোল পার 100 গ্রাম 100 গ্রামের মধ্যে বলা হচ্ছে। চীনার মধ্যে পাওয়া যায় 2 মিলিমোল পার 100 গ্রামে। সূর্যমুখীর বীজে পাওয়া যায় 6.4 মিলিমোল পার 100 গ্রাম। কফিতে পাওয়া যায় 2.5 মিলিমোল পার 100 গ্রাম। কালো চাতে 1 মিলিমোল পার 100 গ্রাম। সবুজ চায়ে পাওয়া যায় 1.5 মিলিমোল পার 100 গ্রাম। তেজপাতায় পাওয়া যায় 26.5 মিলিমোল। পুদিনা পাতায় 116.4 মিলিমোল। লবঙ্গ শুকনোয় পাওয়া যায় 277.3 মিলিমোল। আদায় পাওয়া যায় 20.3 মিলিমোল। জাফরানে পাওয়া যায় 44.5 মিলিমোল। আখরোটে পাওয়া যায় 21.9 মিলিমোল। সকলকে ধন্যবাদ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে।